আরে তো জিমি করে কি অস্ত্রগো ঠেকাইয়ে দে। রীতিমতো সিনেমাটিক স্টাইলে দিনে দুপুরে ব্যাংক ডাকাতির ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। মাথায় অস্ত্র ঠেকিয়ে বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের ডাকাতি হয়েছে বেলা ১১টার দিকে। এ সময় তারা গ্রাহকদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। তবে ব্যাংকের ভোল্ট এখনো অক্ষত আছে বলে জানা গেছে। ব্যাংকের মধ্যে আতিকে ওই ১২টার দিকে অতর্কিতভাবে হদুন আর্মির মতো পোশাকধারী মানুষ ঢুকিয়ে ঢুকিয়ে এরা এটা বেগুনের জিম্মি করিয়ে এরা ক্যাশের মধ্যে যা আসিল টিয়া পুষে মুখে তুলি আর তো জিম্মি করে কি অস্ত্রজ্ঞ ঠেকাইয়ে দেয়। খোঁজ নিয়ে জানা যায় দুটি গাড়িতে করে মোট ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল এই ডাকাতিতে অংশ নেয়। থানচি থানার ওসি জসীমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ এখনও ঘটনাস্থলে আছে। সোনালী ব্যাংকের ক্যাশিয়ার উমর ফারুক বলেন, ডাকাতরা ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অফিসিয়ালি ঠিক কত টাকা লুট হয়েছে তা তদন্ত ছাড়া এখনই বলতে চান না। ডাকাতির শিকার হওয়া সোনালী ব্যাংকের গ্রাহক ভুক্তভোগীরা বলেন, ডাকাতরা মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন সহ সঙ্গে থাকা সব টাকা নিয়ে গেছে। এর আগে মঙ্গলবার রুমার সোনালী ব্যাংক থেকে অস্ত্র টাকা লুট করে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। এখন ওই ব্যাংকের ম্যানেজারকে উদ্ধার করা যায়নি। অমিত হাসান, রবিন, কালবেলা।